हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के चले तुम्हारे सामने आबारों ब्लॉग नहीं। तो आज के ब्लॉग एक स्पेशल होते चले, कारण आज के हजबैंड बर्थडे। तो पुरो बर्थडे जो प्रिपारेशन से प्रिपारेशन नहीं आज के वीडियो थको मोटामुटी प्रिपारेशन स्टार्ट हो गए। चुलमुल अवस्था देखे बुझते ही पार्छ। तो ए रान्नार दायित्व मैं पुरोटाई नेब। अन्न्य बार ओखे थकले शाशुड़ीमा आसें इसे और मन मतो खबर दबार पायस टाइस नहीं आसे। तो সেইগুলো যেহেতু এবার আমি কৃষ্ণনগরে আছি বাপের বাড়িতে, তো সেই সব রান্নার মানে অ্যারেঞ্জটা আমাকেই করতে হবে। মাসি যে আছেন তিনি মোটামুটি হেল্প করে দিচ্ছেন। আমাদের ইভিনিং এ যে কেক কাট হবে, তো সেই কেকটা এবার বাইরে থেকে আসবে না, এবং এবার হোমমেড কেকই হবে। কারণ আমার বৌদি খুব ভালো কেক বানাতে পারে। অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই নিচে বসে বসে কেক তৈরি হয়ে যাচ্ছে। কেক তৈরির কাজে লেগে পড়েছে, আমি বসে বসে দেখছি। কারণ আমার এই সম্বন্ধে কোনো রকম কোনো আইডিয়া নেই, আমি শুধু বসে বসে দেখছি। একটু পরে যাবো রান্নাঘরে, কারণ আজকে সারাদিন অনেক কাজ। তাহলে সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমরা ভীষণভাবে এনজয় করবে। এই কেটে দিয়ে দিলাম পুরো কেকটা। আজকে ফার্স্ট ক্লাস কেক হতে চলেছে, একদম শেষে গিয়ে বোঝা যাবে যে কেকের আকৃতি কেমন হলো। বাইরে বিশাল মেঘ হয়েছে, তো মেঘ ডাকাডাকি শুরু হয়ে গেছে। এখন এখানে বসে একটু চিল করব, ওরা কেক বানাবে। কারণ কেক ক্রিম বলেছে, দেখ কেমন টেস্টি হয়েছে। তাতে কেক গলে ক্রিম গুলো গলে যাচ্ছে, মানে এটা বানিয়ে নিয়ে আগে ফ্রিজে ঢোকাবে। একদম তুরন্ত ফ্রিজে ঢোকাও। তো ক্রিম গলে যাচ্ছে বলে এখন কেকটাকে এসির মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। তো আমার এই কেক সম্বন্ধে কোনো রকম কোনো আইডিয়া নেই, কিন্তু বানানো দেখতে খুব ভালো লাগে। তো ওরা বানাচ্ছে, সেটাই দেখছি। এখানে বাজার থেকে সমস্ত এসে গেছে, বাদ বাকি কিছু এখানে দেখো ভাজা কাটা আছে। তো এখানে শুধু ভাজবো খাওয়ার আগে। আর এখানে মিষ্টি দই এগুলো সব আনা হয়েছে, দুধ বার করা আছে, পায়েস হবে। আজকে হবে হচ্ছে ওখানে মাংস আনা আছে, মাংস। আর এখানে হবে ভেটকি, না ভেটকি ভাপা। তো এগুলোর দায়িত্ব আজকে আমার করেছে, ভেটকিটা আমি করব আর মাংসটা আমি করব। ওইদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু বাকি আছে এই ভেটকি ভাপা রান্না করাটা। তো ভেটকি মাছের যে রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে আমি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে বেটে ওটাকে ছেঁকে যে মানে বাটাটা বেরোয় সেই বাটাটা দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি অল্প হলুদ, খুবই অল্প হলুদ, তোমরা ইচ্ছা করলে দিতে পারো, নাও পারো, স্কিপও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো করতেই পারো। তো আমি এখানে দিয়েছি অল্প হলুদ, একটু আন্দাজ মতো লবণ, কাঁচা সর্ষের তেল, ব্যাস এখন আর কিছু দিইনি। আর টক দই দিয়েছি, টক দইটা একটু বেশি করে দিয়েছি। তো এবার কাজ একটাই, সেটা ভালো করে মাখতে হবে, মানে মাছের গায়ে গায়ে ভালো করে বিষয়টাকে ভালো করে মাখতে হবে। কারণ আমি এখানে ম্যারিনেট বেশি করব না, ডিরেক্ট আমি এটাকে রান্না করব। তো সেই জন্য ভালো করে এই মশলাটাকে পুরো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এখন সেই কাজটাই করছি। মাছ আর মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চার থেকে পাঁচখানা গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি লঙ্কাগুলো। আর তোমরা চাইলে সর্ষের সাথে একসাথে কাঁচা লঙ্কা বেটেও নিতে পারো, তো ঝালের ব্যাপার থাকে অনেকের। তো আমার বাড়িতে খুব একটা ঝাল খাওয়া হয় না বলে আমি এখানে লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তাতে খুব একটা ঝাল হবে না।
ব্যাস এখানে আর কিছু করার নেই। এবার পুরো বিষয়টাকে নিয়ে দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু এটা মাখিয়েছিলাম যাতে আমাকে আর অন্য পাত্রে চেঞ্জ না করতে হয়। তো ওই কড়াইটা ধরে আমি বসিয়ে দিলাম, আর আঁচটা খেয়াল রাখবে যেন মিডিয়াম থাকে। তো মিডিয়াম ফ্লেমটা রাখার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দেওয়ার পর 10 থেকে 12 মিনিট ঢাকা খুলবো না, ওইভাবেই আমি সেদ্ধ হতে দেবো, তাহলে কিন্তু রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। ঢাকনা খোলার পর যদি দেখো একটু ঝোলঝোল আছে, তাহলে সেটা কোনো ব্যাপার নয়, ওটা হাই ফ্লেমে বসিয়ে ভালো করে একটু ঝোলটাকে টানিয়ে নিয়ে শুকনো শুকনো করলেই কিন্তু ভেটকি ভাপা তৈরি। শেষ পাতা রয়েছে পান, আর এখানে আছে বাটার স্কচ আইসক্রিম। তো সব মিলে পুরো জমাটি খাবার দাবার, শেষ পাতে এইটা পুরো খাওয়া দাওয়াটাকে জমিয়ে দেয়, তাই না? কি যে ও সুপুরি দিয়ে নিয়ে করেছে, পানটাকে লাগিয়ে দিয়েছে, দারুণ পান। কোথাকার রে, খেয়েছো তো আবার একটুখানি? কিন্তু এই যে ভাগ বসাচ্ছে বার্থডে বয়, তো খুব সুন্দর। এই এই পাড়ার মুখের দোকানে মহুয়া মহুয়া দারুণ বানিয়েছে পানটা, ব্যাপক পানটা খেয়ে পুরো খাওয়াটা কমপ্লিট হলো, তাই না? চাটনিটা ভুলে গেছি, চাটনিটা মাথা থেকে আউট হয়ে গেছে। চাটনিটা হলে লাস্ট পাতে চাটনি, চাটনি ব্যাস, চাটনি দইও লাগে না মিষ্টিও লাগে না, চাটনিটা হলো কমপ্লিট। মিশরে মাংসটা খাওয়ার পর এখন বাজে ঠিক কাটাই কাটাই 6টা 5 এখনো হয়নি। তো এইখানে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি, মোটামুটি 3টের পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো মাঝে মাঝে এই বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘটেক ডাকছে। বলি বল, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং পর্ব হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, তো গতকাল ভিডিওটা শেষ করে ওঠা হয়নি, তো ভাবলাম আজকে কথা বলে মর্নিং উইশ করে তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে ভিডিওটাকে আজকে শেষ করব। তো যাই হোক, এখন 10টা মতো বাজে, গতকালের যে ভিডিও শেয়ার করেছি তাতে আমাদের যে সুন্দর মুহূর্তটা কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে, আর এখানে বসে কথা বললে সামনেই রাস্তা, তো একটু নয়েজ প্রবলেম হতে পারে, সেটাকে একটু ইগনোর করো। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এটুকুই থাকলো, তোমরা ভিডিওটা দেখো, আশা করি খুব এনজয় করবে। চলো তাহলে টাটা, টেক কেয়ার, আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।